আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গে দমকল সহ বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের একটি আপডেট সম্পর্কে রাজ্যে এক হাজার প্লাস শূন্য পদে দমকল বাহিনীতে ফায়ারম্যান নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার যার অফিসিয়ালি আপডেট চলে এসেছে তোমাদের সাথে অফিসিয়ালি আপডেট শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরি চাকরির আপডেটগুলি পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটি দৈনিক নিউজ পেপারে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সেই আপডেটটি প্রকাশিত হয়েছে কি বলাইছে দেখুন দমকল সহ কিছু দপ্তরের দেড় হাজার পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভার সো গতকালকে মন্ত্রিসভার বৈঠক সেখানে কিন্তু দিয়েছে সেই সম্পর্কে দেখো প্রায় দেড় হাজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝি নবান্নে এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল প্রশাসনিক সূত্রে খবর এদিনের বৈঠকে দমকল দপ্তরে এক হাজার ফায়ার অপারেটারের শূন্যপথ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দমকলের সংখ্যা বাড়ছে ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে জল সম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিএলআরও সহ অন্যান্য জেলা অফিসগুলিতে চারশো সাতাশ জন ডেটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করার বিষয়ে এদিন ছাড়পত্র দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি আপডেট প্রথম হচ্ছে আপনাদের দমকল বাহিনীতে এক হাজার প্লাস শূন্য পদে নিয়োগের মন্ত্রিসভার বৈঠকে কিন্তু অনুমোদন অলরেডি দেয়া দিয়ে দেওয়া হয়েছে এবং ভূমি সংস্কার দপ্তরে বিএলআরও সহ তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও সেই পদে কিন্তু নিয়োগ করতে চলেছে যেখানে শূন্য পদ চারশো সাতাশ প্লাস বলছে এছাড়াও এখানে জানিয়েছে কলেজের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে প্রায় ছাব্বিশটি পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে কলকাতা পৌরসভার অধীনে ন জন করা হবে বলেও তিনি জানিয়েছেন এছাড়াও এবার থেকে আর ডোম শব্দটি ব্যবহার করা হবে না বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন এ দেখতে পেলেন দমকল বাহিনী সহ ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে বিএলআরও এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে সঙ্গে দমকল বাহিনীতে এক হাজার প্লাস শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগ করতে চলেছে যার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিয়ে দিয়েছে অর্থাৎ ছাড়পত্র অলরেডি পেয়ে গেছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আপনাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি ফায়ার অপারেটারে বেরোতে চলেছে যেখানে এক হাজার প্লাস শূন্য পদ থাকবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরেই চাকরির আপডেটগুলি পেতে